আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের পর থেকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি আজকের ইফতারি আয়োজন করার জন্য। সেই সাথে আজকে ইফতারির পর আমরা একটু মার্কেটে যাব ঈদ শপিং করার জন্য। তো সব কিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে ইফতারিতে আমি চিকেন কাবাব করব, তো এর জন্য মুরগির বুকের দুই পিস মাংস নিয়ে নিয়েছি। আর আজকের কাবাবটা আমি মুরগির কাঁচা মাংস দিয়েই করব। এভাবে করলেও আসলে খেতে ভালো লাগে, অনেকে অনেকভাবেই করে। তো প্রথমে আমি মাংসগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে এবার হচ্ছে ব্লেন্ড করে নেব, আর একদমই মিহি করে ব্লেন্ড করব। ইফতারিতে আসলে দেখা যায় অনেক বেশি খাওয়াও যায় না, আর অনেকগুলো আইটেম হলে দেখা যায় প্রতিটি আইটেম থেকে অল্প অল্প করে খাওয়া হয়, এজন্য আমি আসলে অল্প পরিমাণেই করছি। যে মাংসটা নিয়েছি কাবাব করার জন্য, মাংস সাইডে অল্প পরিমাণ হাড় ছিল, তো আমার যেহেতু কাবাবে হাড় লাগবে না বা হাড় প্রয়োজন নেই, হাড়গুলো ফেলে দিতে হবে। তো আমি মাংসের এই হাড়গুলো ফেলে না দিয়ে সাথে অল্প পরিমাণ মাংস রেখে আমি হাড়গুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো, পরবর্তীতে এটাকে আমি ফ্রাই করে নেব। তো এই তো আমি মাংসগুলোকে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিমাও ব্যবহার করতে পারেন। তো এবার আমি যাবতীয় সব কিছু মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা, রসুন বাটা, গুঁড়া মশলাগুলো সব কিছু একসাথে মিক্স করে নেব। ঘরোয়া অল্প উপকরণ দিয়ে আজকে আমি কাবাবটা করব। তবে এটা কিন্তু অল্প উপকরণ দিয়ে করলে কি হবে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আমি কিন্তু কাবাবের মধ্যে ব্রেড ক্রামও দিয়ে দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। তো সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি কাঁচা মাংস ব্যবহার করছি, এই জন্য আসলে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, নাহলে পেঁয়াজ বেরেস্তা দিতাম। তো পেঁয়াজ বেরেস্তা দিলেও আসলে খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখন কাবাবগুলোকে গোলাকার শেপ করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। সবগুলো কাবাবকে আমি একইভাবে প্রসেসিং করব না, পরবর্তীতে ডিম আর ব্রেড ক্রাম একসাথে মিক্স করে নেব আমি মাংসের সাথে, এবং তারপর হচ্ছে কাবাবের শেপ করে নেব। আসলে যে কোনো আইটেমই আমরা এক একজন এক একভাবে তৈরি করি, তো এখানে আমি অথেন্টিকভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, তবে আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের ইফতারিতে কিন্তু আমি প্রতিদিনের মতো ভাজা পোড়া করব, আলু চপ, পেঁয়াজ ঝোল সব কিছুই আসলে করছি, তবে স্পেশালি চিকেন কাবাব এবং চিকেন ফ্রাইটা করব। তাছাড়া আমি কিন্তু অল্প পরিমাণে খিচুড়িও করছি। তো এই তো আমার সবগুলো কাবাব হয়ে গিয়েছে, আর এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, যখনই আমি ভাজবো তখন আসলে নামিয়ে নিব। এতে করে কি হবে, অনেকক্ষণ ফ্রিজে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এই তো আমি আলুর চপের জন্য আলু ভর্তাটা করে নিচ্ছি, আর প্রতিদিনই আসলে আলু ভর্তাটা করে আমি গোলাকার শেপ করে আগে থেকে রেখে দিই, এতে করে ভাজার সময় আমার তেমন তাড়াহুড়ো করতে হয় না। যেহেতু আজকে আগের তুলনায় বা প্রতিদিনের তুলনায় দুই একটা আইটেম একটু বেশি, তো এর জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, আর একটু তাড়াতাড়ি সবগুলো কাজ করে নিচ্ছিলাম, যাতে করে পরবর্তীতে বা ইফতারের সময় তেমন তাড়াহুড়া না লাগে, যেটা আমি বরাবরের মতোই করে থাকি। তো এই তো এদিক দিয়ে আমি চিকেনটাকেও আমি ম্যারিনেট করে রেখে দেব, চিকেনটাকেও ম্যারিনেট করে ফেলেছি। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর আসরের নামাজের আগে আমি সব কিছু রেডি করে রেখে দেই। তো আসরের আজানের পর নামাজ পড়ে আমি ভাজা পোড়া শুরু করে দিই, আর এই তো নামাজ পড়ে এসেছি, এখন হচ্ছে ভাজা পোড়া শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি আলুর চপ ভেজে নিয়েছিলাম। তো এই তো এখন আমি এক এক করে সবগুলো আইটেমই ফ্রাই করে নেব, সেই সাথে খিচুড়িটাও বসিয়ে দেব। প্রতিদিনই আসলে একই ধরনের ভাজা পোড়া খেতে কারো কাছে ভালো লাগে না, তাছাড়া এই ভাজা পোড়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য তেমন ভালো না। কিন্তু আসলে রোজার মাস তো বছরে একবারই আসে, আর এই রোজার মাসে এই ভাজা পোড়াগুলো যদি নাই করা হয় তাহলে কেমন জানি একটা খালি খালি লাগে। ইফতারিতে আসলে এই ভাজা পোড়াগুলো না হলে ভালোই লাগে না, তো এই জন্য আসলে প্রতিদিনই এই ভাজা পোড়াগুলো করতে হয়। যে কোনো আইটেমই করি না কেন, তার সাথে ভাজা পোড়াগুলো থাকবেই।
আর আমার পরিবারের সবাই কিন্তু এই আলুর চপ, পেঁয়াজু, ছোলা এগুলো খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে, এজন্য দেখা যায় প্রতিদিনই আমাকে করতে হয়। তো এই তো আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা অল্প পরিমাণে করছি, কারণ হচ্ছে আরিয়ার পাপা ইফতারিতে খিচুড়ি খাবে না, আমি আর আমার ছোট ভাই খাবো। তো এই ভিডিওটি হচ্ছে 15 রোজার, আর আমার ছোট ভাই 14 রোজা এসেছিল আমাদের সাথে বাসায়। তো 15 রোজাও ছিল, 2 দিনের মতো ছিল বাসায়। তো ছোট ভাই আসা উপলক্ষে আসলে নতুন কিছু আইটেম করা। তো এই তো আমি কাবাবগুলোও ভেজে নিচ্ছি, আর কাবাবগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো আমি সবগুলো কাবাব ভাজছি না, অল্প কিছু আমি বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। তো আমার ভাজাপুরি কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমি সব শেষে কাবাব আর চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। এই দিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এই তো আমার খিচুড়িটা পানিটা শুকিয়ে গিয়েছে, আর পরিশেষে আমি অল্প পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢেকে দেব। এই তো আমি কাবাবগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই কাবাবগুলো যেহেতু কাঁচা মাংসটা এজন্য আসলে অল্প আছে, বেশ অনেকক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে, এতে করে ভিতরে মাংসটা খুব ভালোভাবে হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এই তো আমি টেবিলে সবগুলো আইটেম নিয়ে এসেছি, আর খুব সুন্দর করে সবগুলো গুছিয়ে রেখেছি, একটু পরে হচ্ছে আজান হয়ে যাবে। তো এই ছিল আমার 15 রোজার সামান্য ইফতারি। আজকে আর ইফতারিতে তেমন ফল রাখি না, আসলে ইচ্ছে করেই কাটি না, আর একটু দেরিও হয়ে গিয়েছিল, এজন্য আসলে কাটার ওভাবে সময়ও পাই না। যাই হোক, আজকে রোজার ইফতারি খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কবুতরের মাংস, আর আমার মা রান্না করে পাঠিয়েছে আমার ছোট ভাইয়ের কাছে। আসলে আমাদের বাড়িতে যেহেতু কবুতর লালন পালন করে, তো যখনই বাড়ি থেকে কেউ আসে তখনই মা কবুতরের মাংসটা রান্না করে আমার জন্য পাঠিয়ে দেয়, যেহেতু আমি কবুতরের মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো এই তো আমি একটা প্লেটে সবগুলো আইটেম নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, আসলে এভাবে সাজিয়ে গুজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা নিজের বাসাই হোক বা কোথাও বেড়াতে গেলে। তো এই তো খিচুড়ি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি, শসা নিয়েছি, চিকেন কাবাব, খেজুর, আলুর চপ, পেঁয়াজু, এবং পরিশেষে আমার খুবই পছন্দের আমার মায়ের হাতের পাঠানো কবুতরের মাংস। তো এই তো আমার আজকের ইফতারির খুবই সুন্দর বা স্পেশাল প্লেটার। কেমন হয়েছে আমার আজকের এই প্লেটারটি আপনারা অবশ্যই ছোট্ট একটি কমেন্টস করে জানাবেন, এতে করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যেটা প্রতিটি গৃহিণীরই আসলে করতে হয়, রাজরানীর মতো খেয়ে এসেছি, আর এখন চাকরানীর মতো রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছি। থাল বাসন অনেকগুলো আসলে জমা হয়ে গিয়েছিলো, তো খুবই বাজে লাগছিলো, আর যেহেতু বাইরে যাব তো ভাবলাম সব কিছু যদি ক্লিন করে যাই, এতে করে আমার এসে আর তেমন একটা কাজকর্ম করতে হবে না, যেহেতু বাইরে গেলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। বাইরে থেকে এসে কিন্তু সেহেরের জন্য রান্না করব, তো আগে থেকে যদি রান্নাঘরটাকে ক্লিন করে রেখে যাই, বাইরে থেকে এসে তেমন একটা ঝামেলা করতে হবে না। তো আমি সব কিছু ক্লিন করে আমরা হচ্ছে বাসা থেকে নেমে পড়েছি, আর বাসা থেকে একটু হেঁটেই আমরা গাড়িতে উঠি, মানে মেন রোডে আসতে হয়। এ নিয়ে কিন্তু আরও একবারের মতো আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম মার্কেট করতে, তো আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঈদের শপিং করতে আমরা বাইরে বের হয়েছি। তো আজকে আর তেমন একটা কেনাকাটা করব না, যেহেতু আমার ছোট ভাই এসেছে, তো ছোট ভাইয়ের জন্য আসলে পাঞ্জাবি কিনতে এসেছি, তাছাড়া বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করব। আর ঈদের মেন শপিং বা ড্রেস আমরা হচ্ছে অলরেডি কিনে ফেলেছি, বাচ্চাদের নিয়ে আসলে আসলে ওইভাবে ভিডিও করা যায় না বাইরে। আর যেহেতু এখন ঈদের সময়, প্রতিটি মার্কেটে আসলে অনেক বেশি ভিড় থাকে, মানুষের সংখ্যাও বেশি থাকে, এজন্য আসলে ভিডিও করা হয় না। তবে আজকে আর আমরা ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব।
যাই হোক, বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, অনেকগুলো দোকানে আসলে ঘোরা হয়েছে, তো একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে একটু লাচ্ছি খেতে এসেছি আমরা। আর বাইরে এভাবে বের হলে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে, তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি লাচ্ছি খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টের লাচ্ছিটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। সেই তো, আমার বড় মেয়ের কিন্তু ঘুম চলে আসছে, ও কিন্তু সন্ধ্যার পরে প্রতিদিনই একটু ঘুমায়, তো ওখানে আসলে ঘুম চলে আসছিল। আর আমরা এখন বাসায়ও চলে যাব। তো এই তো বাসায় চলে এসেছি, আর স্বপ্নতে গিয়েছিলাম, স্বপ্ন থেকে বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু নিয়ে এসেছি, তো সেগুলো একটু গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে সেহেরির জন্য রান্নাটাও করে নেব। তো আজকের সেহেরির রান্না আপনাদের সাথে শেয়ার করছি না, এমনিতেও ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে, জানেন এতক্ষণ পর্যন্ত আপনারা আপনার সঙ্গে আছেন কি না, তারপরেও যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।